বাংলাদেশ রেড কিসেন সোসাইটি নারায়ণগঞ্জ ইউনিটের উদ্যোগে করোনা মহামারীতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়। 2রা সেপ্টেম্বর সকাল 11টায় নারায়ণগঞ্জ মর্গান বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। তৃতীয় ধাপে 400 ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে 5,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন, চেয়ারম্যান জেলা পরিষদ নারায়ণগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফরোজা হক বিবা, নাসিক প্যানেল মেয়র, আশিক বরণ বিশ্বাস, নাসিক কাউন্সিলর 15 নং ওয়ার্ড, আব্দুর রহমান লিটন, সেক্রেটারি নারায়ণগঞ্জ রেড কিসেন সোসাইটি, দেলোয়ার হোসেন চুন্নু, কার্যনির্বাহী সদস্য নারায়ণগঞ্জ রেড কিসেন ইউনিট, তুহিন সামাদ্দার, ম্যানেজার DRM বাংলাদেশ রেড কিসেন সোসাইটি, কাউসার আহমেদ, ইউনিট অফিসার নারায়ণগঞ্জ রেড কিসেন ইউনিট, মোহাম্মদ নবী হোসেন, যুব প্রধান নারায়ণগঞ্জ রেড কিসেন সোসাইটি, নারায়ণগঞ্জ রেড কিসেন ইউনিট ও অন্যান্য সদস্যবৃন্দ। এই সময় অতিথিরা তাদের মতামত ব্যক্ত করে বলেন, কোভিড-19 জন্য যে রেড কিসেনের পক্ষ থেকে যে একটা মহতী উদ্যোগ নিয়েছে, আমি এটা সাধুবাদ জানাচ্ছি এবং রেড কিসেনের সকল সদস্যবৃন্দদের আমি আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে আমি আশা করছি। না, অবশ্যই আন্তরিক আছে, আমাদের যখন ডাকবে, আমাকে যখন ডাকবে যে কোনো কাজে যে কোনো সময় আমি অবশ্যই থাকবো ওনাদের পাশে, ভালো কাজের জন্য আমরা সবসময় আছি। আসলে বর্তমান করোনা পরিস্থিতিতে একদিকে মানুষ যেমন শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, পাশাপাশি আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এই জায়গায় আজকে সুইস রেড ক্রিসেন্ট সোসাইটির সহায়তায়, আর্থিক সহায়তায় এবং নারায়ণগঞ্জ জেলা রেড ক্রিসেন্টের সহযোগিতায় আজকে যে আয়োজন, 5,000 টাকা করে প্রথম দফা এই যে সাধারণ গরিব মানুষদের মধ্যে যে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, তাই সেটা আমার ওয়ার্ডের যারা সাধারণ নাগরিক তারাও পেয়েছেন। আমি আমার ওয়ার্ডবাসীর পক্ষ থেকে তাদের এই মহতী আয়োজনকে শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি ভবিষ্যতেও তারা এই ধরনের উদ্যোগ নিয়ে আমাদের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের যে দরিদ্র জনগোষ্ঠী আছে তাদের পাশে থাকবে, এই কামনা করছি। বাংলাদেশ রেড কিসেন সোসাইটি নারায়ণগঞ্জ ইউনিটের পক্ষ থেকে আন্তর্জাতিক রেড কিসেন্টের সদস্য সুইস রেড কিসেন্ট সোসাইটি তাদের অর্থায়নে এবং সেই সুইজারল্যান্ডের মানুষের সাহায্যে আজকের এই উদ্যোগ আমরা গ্রহণ করেছি। আমরা এই উদ্যোগটা সাথে যুক্ত সুইস রেড কিসেন্ট সোসাইটি তাদের অর্থায়ন এবং তাদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে আজকের এই কর্মসূচি আমরা আজকে লাস্ট ডে, 3 দিনের মধ্যে আজকে তৃতীয় দিন এই কর্মসূচি আমরা সমাপ্তির পথে, আজকে বিকালেই এটার সমাপ্তি হবে এবং আরও 1 মাস পরে আবার নূতন করে আমরা এই লোকদেরকে আবার এই জায়গায় আমরা আবারও 5,000 টাকা করে আবার নূতন করে আমরা দিব, মোট 10,000 টাকা। তো এইটাও সেই রেড কিসেন্ট সুইজারল্যান্ডের রেড কিসেন্টের সহায়তায় তাদের আর্থিক সাহায্যে আমরা এই কর্মসূচিটা বাস্তবায়ন করছি। আমরা রেড কিসেন মানব সেবার ব্রত নিয়ে কাজ করি। আমরা জানি মানব সেবাই জীবনের সর্বোত্তম কাজ, সেই মূল মন্ত্রকে সামনে নিয়ে আমরা রেড কিসেন সোসাইটির কাজ করে থাকি। আজকে আমরা এই অডিটোরিয়ামে সুইস রেড কিসেন্টের আর্থিক সহযোগিতায় নারায়ণগঞ্জ রেড কিসেন্টের আয়োজনে 1200 সুবিধাবঞ্চিত অসহায় যারা কোভিডে আক্রান্ত বা কোভিডে ক্ষতিগ্রস্ত তাদের মাঝে আমরা নগদ অর্থ প্রদান করছি। আমরা 3 দিনব্যাপী প্রোগ্রাম পরিচালনা করছি, আজকে আমাদের তৃতীয় দিন, শেষ দিন। আমরা 400 লোক করে এই 1200 লোককে আমরা 5,000 টাকা করে নগদ অর্থ অনুদান দিচ্ছি। আমরা আগামী মাসে ইনশাল্লাহ আরও 5,000 টাকা করে সবাইকে দিব, মোট আমাদের 1,20,00,000 টাকার প্রোগ্রাম। আমরা এছাড়াও বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছি। আমরা 1 মাসব্যাপী সুবিধাবঞ্চিত মানুষের মাঝে তৈরি খাবার বিতরণ করছি প্রতিদিন 300 পরিবারকে। এছাড়াও আমরা কোভিডের বিভিন্ন টিকাদান প্রোগ্রাম, অক্সিজেন প্রোগ্রাম থেকে শুরু করে আমরা অন্যান্য অনেক কাজ করছি। আমি ব্যক্তিগতভাবে এবং আমার নান রেড কিসেনের পক্ষ থেকে সুইস রেড কিসেনের প্রতিনিধি বা সুইস রেড কিসেনকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ রেড কিসেন সোসাইটিকে, তারা এই উদ্যোগটা আমাদের নারায়ণগঞ্জে দিয়েছেন। আমরা নারায়ণগঞ্জের 1200 অসহায় লোককে সহযোগিতা করতে পেরেছি। ধন্যবাদ জানাচ্ছি আমার নারায়ণগঞ্জ রেড কিসেনের যুব সদস্যরা, তারা 12 তারিখ থেকে অক্লান্ত পরিশ্রম করে এই প্রোগ্রামটা সাকসেস করার জন্য কাজ করছে।
অনিলসভাবে নিঃস্বার্থভাবে তারা সারাদিন কাজ করছে। আজকে তাদের প্রথম পর্যায়ের সুফল ইনশাআল্লাহ আমরা ভোগ করব। আল্লাহ যদি চায় আগামী মাসে আবার আমরা এই এই 1200 লোকের মাঝেই আমরা 5000 টাকা করে আবার বিতরণ করব। দোয়া করবেন। আসসালামু আলাইকুম। এ আর পারভেজ, NAN TV, নারায়ণগঞ্জ।